কিছু সাদা মাটা গল্প থাকে যেটা মনে দাগ কাটতে বাধ্য করে, সেরকমই একটা গল্প নিয়ে হচ্ছে আজকে আমার রিভিউটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্র কি বাণী। এখন আমি যে বাংলা সিরিজে রিভিউ করব তার নাম হলো ডাকঘর, যেটা 24th February 2023 হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে কিন্তু স্ট্রিম করে গেছে। এই ওয়েব সিরিজটার ডিরেক্টর হচ্ছে অভ্রজিৎ সেন এবং এখানে কাস্টিংয়ে আছে সুহোত্রা মুখোপাধ্যায়, দিদীপ্রিয়া রয়, কাঞ্চন মল্লিক সহ আরও অনেকে। তো সিরিজটা আমার কেমন লাগলো এই সবকিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করব। সো ওয়াই আর উই ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। সিরিজটা টোটাল 7টা এপিসোড আছে এবং 7টা এপিসোড একসাথে করলে সিরিজটা ডিউরেশন দাঁড়াচ্ছে 2 ঘন্টা 40 মিনিটের কাছাকাছি। না, এই সিরিজের সব থেকে বিউটিফুল অ্যাসপেক্টটা হচ্ছে এই সিরিজটার গল্পটা। এতটাই সিম্পল ওয়েতে এই গল্পটাকে বোনা হয়েছে এবং এত সুন্দর সুন্দর মুহূর্ত এখানে তৈরি করা হয়েছে যেটা তোমাদের মধ্যে একটা ফিল গুড ফ্যাক্টর কাজ করাবেই, ওয়েদার ইউ আর ইন সিটি অর ইন ভিলেজ। দো এটা একটা গ্রামকে কেন্দ্র করে গল্পটাকে বোনা হয়েছে, তো ছোট্ট করে গল্পটা বলা যায়, গল্পটা হচ্ছে একটা রিমোট গ্রামকে ঘিরে যার নাম হচ্ছে হাকদা। সেখানে একটি পোস্ট অফিস আছে, যে পোস্ট অফিসটা বহুকাল ধরে বন্ধ আছে এবং ওই গ্রামের লোকেরা সেটাকে ভুতুড়ে জায়গা হিসাবে ডিনোট করে থাকে। সেই পোস্ট অফিসে চাকরি নিয়ে আসা হচ্ছে সুভদ্রা মুখোপাধ্যায়ের চরিত্রটা, এবং সে আসার পর থেকে সেই গ্রামের লোকেদের একটা আশার আলো জাগায় যে তারা এবার টাকা পয়সা ঠিকমতো পাবে, তাদের চিঠিপত্র ঠিকমতো আদান প্রদান হবে সেই কারণে। তবে এখানে সুহোত্রা মুখোপাধ্যায়ের একটি ব্যাক স্টোরি আছে, সেই ব্যাক স্টোরিটা কি তার জন্য জানতে গেলে তোমাদের সিরিজটা দেখতে হবে। এবং আলটিমেটলি সেই গ্রামের সাথে তার কিরমভাবে একটা অ্যাটাচমেন্ট ফর্ম হয়ে যায় এবং সেই অ্যাটাচমেন্টের ফলে তাকে কী কী রিস্ক নিতে হয় সে সব কিছু জানতে গেলে তোমাদের এই সিরিজটা দেখতে হবে। তো এই সিরিজটার যে গল্পটা সেটা পদ্মভাব দাশগুপ্ত লিখেছে এবং স্ক্রিন প্লেটাও সে করেছে, তার সাথে ডায়লগসও দিয়েছে। তো ওটাই একটা বিউটিফুল জোন হয়ে তোলে প্রত্যেকটা চরিত্রর জন্য, বিকজ এই স্টোরিটাই এমনভাবে বোনা হয়েছে এবং এমন একটা জায়গাতে এই সিরিজটাকে তৈরি করা হয়েছে যে প্রত্যেকটাই যেন মনে হচ্ছে না যেন খুব সুন্দরভাবে ব্লেন্ড করে গেছে। স্পেশালি যে গ্রামটাকে কেন্দ্র করে এই গল্পটা দেখানো হয়েছে, গ্রামটা একদম সেরকমই চুজ করা হয়েছে যে তোমরা নিজেরা সেই গ্রামের মধ্যে থাকতে ভয় পাবে। ইলেকট্রিসিটির অভাব আছে, যেই পোস্ট অফিসে সে থাকে সেই পোস্ট অফিসটা এতটাই নোংরা, স্পেশালি দ্য ওয়াশরুম, এছাড়া যে কোয়ার্টারে সে থাকছে, মানে সেই সেটিংটাই অদ্ভুতভাবে ক্রিয়েট করা হয়েছে যে তোমরা সেটা দেখার পরে তোমাদের নিজস্বভাবে একটা ইরিটেশন কাজ করবে এবং তোমাদের মনে হবে যে এরম একটি লোক যে ওখানে গিয়ে এত কিছু করছে তার জন্য তাকে হ্যাটস অফ। তার সাথে সাথে সুহোত্রা মুখোপাধ্যায় যে চরিত্রটা, সেই চরিত্রের মধ্যে অনেক শেডস আছে, সেই শেডসটা তোমরা সিরিজটা দেখলে বুঝতে পারবে এবং সেটা ব্রিলিয়েন্টলি সুহোত্রা মুখোপাধ্যায় ক্যারি করেছে। সুহোত্রা মুখোপাধ্যায় এর আগে যে কটা চরিত্র প্লে করেছে সবকটাই একটা সাইড লাইন চরিত্র বা ক্যারেক্টার ড্রিভেন চরিত্র, বাট এটা একটা লিড হিসাবে ফার্স্ট এত বড় সিরিজ এবং সেখানে তার অভিনয়টা এত সুন্দর হয়েছে যে তোমরা না দেখলেই নয়, মানে ইউ উইল ফিল ফর দ্য ক্যারেক্টার, ইউ উইল ফিল এম্পাথাইজ ফর দি ক্যারেক্টার, এত সুন্দরভাবে সে চরিত্রটা প্লে করেছে। তার সাথে দিতিপ্রিয়া রয়ের যে একটা মিষ্টি প্রেমের গল্প এখানে দেখানো হয়েছে সেটাও এত সুন্দরভাবে করা হয়েছে যে ইউ উইল হ্যাভ আ স্মাইল অন ইউর ফেস ওয়েন ইউ উইল ওয়াচ বোথ অফ দেম অ্যাক্টিং। দিদীপ্রিয়া রয়কে এরম টাইপের চরিত্রটা খুব সুন্দর মানায় এবং সেটা খুব সুন্দরভাবে গেছে সুহোত্রা মুখোপাধ্যায় চরিত্রের সাথেও। এখানে একটা সিন আছে যেটা অনেকবারই আসে এবং সেটাকে খুব সুন্দরভাবে স্ক্রিনপ্লের মাধ্যমে দেখানো হয়েছে যে তারা যতবারই কথা বলতে আসে একটা পুরনো রেডিও আছে, যে রেডিওর মাধ্যমে গান বেরিয়ে আসে এবং গানগুলো এমনই ভাবুক করা গান বা এমনই ভালোবাসার গান যে সেই সিনটাকে আরও বেশি যেন এনহ্যান্স করে তুলছে, যেটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। এছাড়াও এখানে কাঞ্চন মল্লিকের যে কমিক টাইমিংসগুলো এবং কাঞ্চন মল্লিকের যে চরিত্রটা সেটাও কিন্তু একটা বলতে পারো ইউএসপি অফ দিস সিরিজ। এখানে একটা ডিটারমিনেশনের গল্প দেখানো হয়েছে যেটা ইনিশিয়ালি বোঝা যাবে না বাট ক্লাইম্যাক্সে গিয়ে সেটা বোঝা যায় এবং সেটা দেখার পরে তোমাদের সবার মনে জাগবে যে সত্যি আমরা মানুষরা যদি একটু কারোর জন্য চিন্তাভাবনা করতাম তাহলে আজকালকার দিনে এত খারাপ খারাপ ইনসিডেন্ট ঘটতো না যেগুলো আমরা শুনে থাকি আশেপাশে ঘটছে। এবং সত্যি কথা, আমরা যারা সিটি লাইফে থাকি, আমরা যে এই সোশ্যাল নেটওয়ার্কের টাইমে নানা রকম আদান প্রদান মেসেজেস হোয়াটসঅ্যাপ দ্বারা বা নানা রকম যা অ্যাপস আছে তার মধ্যে দিয়ে করে নিচ্ছি, বাট এখনও এরকম কিছু জায়গা এক্সিস্ট করে বা গ্রাম এক্সিস্ট করে যেখানে একটা ইনফরমেশন পাঠানোর জন্য বা একটা কথা বলার জন্য মানুষকে চিঠির উপরই ভরসা করতে হয়। তো সেরকমই একটা গল্পকে যে এত সুন্দরভাবে বয়ে আনা হয়েছে যে এটা মেকার্সকে থ্যাংক ইউ ফর ক্রিয়েটিং সাচ আ ওয়ার্ল্ড। সত্যি এই ওয়ার্ল্ডটা আমরা যারা সিটি লাইফে থাকি আমরা হয়তো বুঝতে পারবো না, যারা গ্রামে গঞ্জে থাকে, যারা এরকম গ্রামের থেকে বিলং করে তারা হয়তো খুব সুন্দরভাবে এই গল্পটার সাথে নিজেদেরকে রিলেট করতে পারবে। এবং থ্যাঙ্কস টু দি হোল টিম যে সেটাকে এত সুন্দরভাবে আমাদের কাছে তুলে এনেছে। সত্যি বলছি একটা ইমোশনাল ড্রিফ্ট ফ্লো করে যখনই আমি এই সিরিজটা দেখি এবং ক্লাইম্যাক্সে গিয়ে যে চূড়ান্ত হাই পয়েন্টটা আনা হয় সেটা কিন্তু তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না, এবং সেটা বিকজ অফ
অফ দি ইম্প্যাক্ট যে প্রত্যেকটা চরিত্রের মাধ্যমে এখানে সৃষ্টি করা হয়েছে। এই সিরিজটার আরেকটা অ্যাডেড বোনাস হচ্ছে গানগুলো। গানগুলো খুব সুন্দরভাবে লেখা হয়েছে এবং গানগুলো যখনই সিরিজটাতে আসে একটা আলাদা রকম অনুভূতি জাগায়। এখানে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমার খুব ভালো লেগেছে। একটা মেটাফরিক্যাল সিন আছে যে পোস্ট বক্সের মধ্যে একটি পাখির বাসা হয়েছে এবং সেই পাখির বাসাটা হচ্ছে দোয়েল পাখি, এবং সেটা ঘিরে যে সিনগুলো চলে সেটাও কিন্তু অনেক কিছু ভাবায়। এবং ক্লাইম্যাক্সে ঠিক ওই সিনটা এন্ড করা হয় যে ডিমগুলো রয়ে আছে, তার মা ঘুরে এসছে সেই ডিমকে দেখার জন্য। মানে যেখানেই যাই না কেন আলটিমেটলি আমরা বাড়িতেই আসি এবং সেখানে এসেই আমরা নিজেদের একটা কি বলবো সেফ ফিল করি। তো সেই জিনিসটাই এই সিরিজটার এন্ডে গিয়ে আমাদেরকে দেখায়। যেহেতু সুহোত্র মুখোপাধ্যায় চরিত্রের একটা কানেকশন আছে এই গ্রামটার সাথে, যেটা তোমার সিরিজটা দেখলে বুঝতে পারবে, ওই সিনটার সাথে তার চরিত্রটা খুব সুন্দরভাবে মেটাফরিক্যালি রিপ্রেজেন্ট করে। তো দেয়ার আর মেনি ফ্যাক্টার্স যেগুলো এই সিরিজটাকে একটা খুব স্পেশাল একটা জায়গায় তুলে ধরে, এবং স্টোরি বোর্ড প্রোডাকশন যতবারই কিছু সিরিজ এনেছে ওয়েতে সেগুলোকে প্রেজেন্ট করেছে, যেটা আমার সব থেকে বেশি ভালো লাগে। তো যারা তোমরা সিরিজটা দেখেছো প্লিজ কমেন্ট করে জানাও তোমাদের কেমন লেগেছে। আর আমার যদি রিভিউটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রামের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। টিল দেন স্টে টিউনড।